আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পবিত্র মুহররম মাস আশুরার দিন পবিত্র জুমাবারি দিন আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি ফরি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন কেরাম সামিন আজম এই মাস আরবি বছরের প্রথম মাস এই মাসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দিন এই দিনও অসংখ্য অগণিত ঘটনা হল করছে এই মাস সম্পর্কে হইছে শাহরুল্লাহ এটা আল্লাহর মাস এই মাসের অসংখ্য অগণিত মর্যাদাও হল আছে বিশেষ করিয়া যে ঘটনাটা ঘটছে কারবালার প্রান্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন দশই মুহররম আশুরার দিন গত শুক্রবারে ইমাম মুসা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় এবং মর্যাদা এবং এদের প্রতি মহব্বত রাখা এবং কারবালার প্রান্তর যে ঘটনা ঘটছে এটার সামান্য আংশিক আলোচনা করছিলাম যে জায়গাটা নিয়ে আসছিলাম আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যে তৌফিক দান করেন দিলে ওই জায়গা থেকে আজকে আমরা এই আশুরার দিনের কারবালার প্রান্তর কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনব যে গত জুমাবারে আমি কইছিলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হইয়া ইমাম মুসলিম বিন আকিল তাইন মদিনা তাইছেন কুফা তাইছেন আওয়ার বাদে সকালে ইয়া কুফা পৌঁছিছেন 40,000 কুফার মানুষে একত্রিত ইয়া দলে দলে আইয়া তান গেছে বায়াত গ্রহণ করছেন এবং আরো মানুষ আইতে আছেন আইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করা আল্লাহ রাসূলের প্রশংসা করা এবং আহলে বায়াতের প্রশংসা করা এইভাবে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে কুফার মানুষে তারা বায়াত গ্রহণ করিয়া এইভাবে প্রশংসা করতে আছে মুহতারাম হাজিরিন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়েন যে আমারে ভাইয়া যদি এরা এত খুশি হইছে তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাইলে কি পরিমাণ খুশি হইল আনে যাই হোক সকাল থেকে সময় অতিবাহিত হইয়া যার এই যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে কুফার মানুষ বায়াত গ্রহণ করা তান গেছে আইরা আদর আপ্যায়ন করা ইতা কুফাত কিছু এজিদর অনুসারী বক্ত হলাসলা এরা এজিদর গেছে সিটি লেখলো বলে যে তুমি সিংহাসন বইয়া নাক তেল দিয়া ঘুমাইরা এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি আইছেন সব মানুষ তান দিকে দাবিত হইছেন তার মহাব্বতে হাবুডুবু খাইরা আপনি খবর রাখরানি মুহতারাম হাজিরিন সেই সময় কুফার গভর্নর আসলা নোমান বিন বশির তাইন কিন্তু ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো ধরনের প্রতিকার নিছেন না যখন এজিদে দেখলো বলে যে ইলা যদি মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধির বক্ত হয় তো সারা কুফার মানুষ এই বাকি তান পক্ষে আমার তো আর এই সিংহাসন বোয়া ছোটটুকু টিকিয়া তাস্তাম পারমিটা খোয়া যান না নোমান বিন বশির আসলা কুফার গভর্নর মুহূর্তের ভিতরে বসরার গভর্নর আসলা ইবনে জিয়াদ ইবনে জিয়াদের কাছে সিটি ফাটানি হইল ইবনে জিয়াদ তুমি তাড়াতাড়ি কুফা দাও
কুফার মানুষ আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে তুমি বসরার গভর্নর তাহবাই এবং এবং নোমান বিন বশির কুফার গভর্নর জেনতানরে পদচ্যুত করিয়া তুমি কুফার গভর্নর তাহবাই অর্থাৎ বসরার গভর্নর তুমি তাহবাই কুফার গভর্নর তুমি তাহবাই তাড়াতাড়ি তুমি আও আয়া দয়াটা দায়িত্ব গ্রহণ করো এবং মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাহু কে গ্রেফতার হও ইবনে জিয়াদ খুব কঠোর এবং খুব কঠিন মানুষ যার নাম আরেকটা নাম লেখা উবাইদুল্লাহ মুহতারাম হাজিরিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাহু কে গ্রেফতার করার লাগি অসংখ্য অগণিত সৈন্য লইয়া ইবনে জিয়াদে ঘেরাও করছে তার লগে তরবারে চালানি আরম্ভ হইছে দেখা গেল যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার লগে ইবনে জিয়াদর গ্রুপের মানুষে এজিদর বংশের মানুষে অথবা এজিদর সেনাপতি যারা আছেন তারা খেয়ে তাদের যুদ্ধ করিয়া পারেন নাই একলা তাদের কিছু করতে তাইনো প্রায় 10 15 জন মানুষে কাতল করিয়া শেষ পর্যন্ত তাইনো গাই লই গিয়েছেন গিয়া কূটনৈতিকভাবে দেখা গেল যে যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার লগে ফারাজান না তখন মোহাম্মদ বিন আশআশ জেন সেনাপ্রধান আসলা সেনাপ্রধান দে ফাটা নিয়ে বলে যে তুমি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও গিয়া কই যে এরা যে আপনার লগে ইয়া লাগালাগি করছে মারামারি করছে আপনার লগে অস্ত্র দিয়া আপনার লগে যে পরিমাণ বেয়াদবি করাইছে এরা বুঝছে না এজিদে ফাটাইছে অথবা ইবনে জিয়াদে ফাটাইছে আমারে যে আপনার লগে আলোচনা করতাম এবং গভর্নর ববর আফারে লিয়ে যাইতাম বলে যে আমিও তো চাই আলোচনা করতাম মারামারি তো পারকিতা মারামারি কোনো প্রয়োজন নাই আমিও তো চাই তারা কেন আমার লগে মারামারি করে রাজনৈতিকভাবে কৌশল করিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হলে লইয়া গেল গভর্নর ববর এর মধ্যে দেখা গেল যে কুফার যে বড় বড় যারা সর্দার যারা আছেন এরারে ইবনে জিয়াদকে গ্রেফতার করে গ্রেফতার করিয়া কুফার গভর্নর ববর লইয়া গেছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কইন যে কি ঘটনা আরম্ভ হইল যে বড় বড় সর্দার যারা আমার কাছে বায়াত গ্রহণ করছে এরার যে সব দেখা যায় যে ইবনে জিয়াদে গ্রেফতার করিয়া গভর্নর ভবন লইয়া গেছে গিয়া তারারে বুঝা নিয়ে হইল বলে যে দেখো হুসাইনের কাছে ক্ষমতা নাই ইমাম মুসলিমের কাছে ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক তো বর্তমানে এজিদ এজিদের অস্ত্র আছে ক্ষমতা আছে বাহিনী আছে তুমি তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাসারে করো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ ছাড়ি দেও তান্ডে ত্যাগ করিলাম আর আমরার লগে আইও আমরার লগে আইলে তুমি তাই বাসবাই তোমার তানো পরিবার পরিজন বাসব তুমি তাই তোমার তানো ফিরে আমরা আক্রমণ করতাম না এরা গভর্নর ভবনের ভিতরে এই সমস্ত কথা হইয়া তারা একটা এজিদর পক্ষে গেল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করা হইল গ্রেফতার করিয়া যখন তাদের গভর্নর ভবনের ভিতরে নেওয়া হইত নেওয়ার সময় গিয়া ইবনে জিয়াদে কয়েকজন সৈন্যবাহিনীর আসছে যে তার গভর্নর ভবনে যখন ঢুকবা ঢুকার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে তোমরা তরবারি চালাইয়া তাদের এই জায়গার মধ্যে কাতল করে লইয়া দেখা যায় যে কিতাবের মধ্যে এইভাবেও পাওয়া যায় যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার গভর্নর ভবনে ঢুকতে চাইন এক পাও মাত্র দিছেন দুই দিক তাকে অস্ত্র চালাইয়া তাদের এই জায়গার মধ্যে শহীদ হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্য বর্ণনায় পাওয়া যায় যে তান্ডে কুফার গভর্নর ভবনে নিয়া রাখা হয়েছে এবং তান্ডে বুঝা নিয়ে এসে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার যখন আইবা আমার বাদে তান্ডে লইয়া আইয়া এজিদের কাছে বায়াত গ্রহণ করে লইলে বলে এটা আপনার পক্ষে সম্ভব হইতো না প্রয়োজনে আমার জীবন দিতে আমি রাজি আছি যুদ্ধ হইব বিগ্রহ হইব এজিদের কাছে আমরা কোনো সময় বায়াত গ্রহণ করতাম না যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দেখলা যে এরা বড় বেয়াদবি আচরণ করে এরা লগে আমি কথাবার্তা হইয়া পারা যাইতো নাই এরা তো আমারে শহীদ করবে এরা আমারে মারি লইব তখন তাই তিনটা প্রস্তাব দিছলা একটা প্রস্তাব হইল গিয়া হে ইবনে জিয়াদ আমার কাছে যে অস্ত্র আছিল এই অস্ত্রগুলা বিক্রি করিয়া অমুক অমুক মানুষের কাছে দিলাইও এরা আমার কাছে ঋণী আমি আর কাছে ঋণী আমার অস্ত্র যেগুলা আছিল ওগুলা বেচিয়া অমুক অমুক ব্যক্তির কাছে দিলাইও দুই নম্বর প্রস্তাব হইল গিয়া যখন তোমরা আমারে শহীদ হরিলাই ভাই আমার মস্তকটা গভর্নর ভবনের ভিতরে থাকবো আমার লাশটা যখন তোমরা বাহিরে ফেলাই দিবা যথাস্থানে নিয়ে আমার লাশটা তোমরা দাফন করিও
তিন নম্বর প্রস্তাব হইলগিয়া যদি আমার সামনে যারা উপস্থিত তোমরা সবে আমার কাছে বায়াত গ্রহণ করছো যদি তোমাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে আল্লাহর রাসূলের মহব্বত থাকে তাহলে তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খবরটা দিও তাইন যেন কুফাত না আইন কুফাত তাইন না আইন এই তিনটা হতা তিনটা শর্ত দেওয়ার বাদে গিয়া ইজিদ বড় রাগান্বিত হইল এবং বলে যে তোমার কোনো শর্ত আমরা মানতাম না তোমার কোনো শর্ত আমরা মানতাম না শেষ পর্যন্ত গভর্নর ভবনের চাদর উফরে নিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করাইছে এর ভিতরে এক ঘটনা আছে যে আসর নামাজের পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে 40,000 লোক লিয়া গভর্নর ভবন ঘেরাও করছিল দেখা গেল যে মাগরিবের নামাজের আগে 10 জন 20 জন 15 জন 100 জন হইয়া 40,000 মাস্তা গিয়া সব গেছন গিয়া মাত্র 500 জন কি হৃদয় বিদার ঘটনা চাব বল যে 40,000 মানুষ লিয়া গভর্নর ভবন ঘেরাও করছেন সর্দার হলকে গ্রেফতার করে লইছে এখানে পরিস্থিতি ভালো নাই দেখা যায় যে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত মাত্র 500 মানুষ হইছেন সব গেছন গিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কইলা যে এই 500 উপরে কিতাব রসা করা যায় সব দোকান গেলা গিয়া মাগরিবের নামাজের আজান হইছে মাগরিবের নামাজ খাড়া হইছে বলে চলো আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি নামাজের ইমামতে লাগছেন তাইন 500 মানুষ লইয়া সালাম করিয়া দেখেন একজন নাই শুধু মসজিদের ভিতরে তাইন একলা তাইন মসজিদ থেকে বার হইয়া কি যে সংকীর্ণ অবস্থা মসজিদ থেকে বার হইয়া কুফার অলিতে গলিতে কুরআন আরম্ভ করছেন ঘুরাই ঘুরাইয়া দেখুন যে যত মানুষ তার কাছে বায়াত গ্রহণ করছে সব মানুষের দরজা ভিতরে দি লাগাই বারে দিন ভিতরে দি লাগাই তো বোঝা গেল যে ঘরের ভিতরে মানুষ আছে ডাহাটাকি করিয়া কেউ আর জবাব দেয় না একজন মহিলা বৃদ্ধ একজন মহিলা মানুষের দরজা খোলা ফেলাগো মাই আমি আহ মুসাফির হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাসার করো ভাই মক্কা থেকে আইছি কুফার মানছি ইয়া আল্লাহ আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাসার করো ভাই আল্লাহর রাসূলের আওলাদ আপনার তো এই অবস্থা ওয়ার কথা না কুফার অলিতে গলিতে দিকে আপনি আটোইন আপনার লগে তো শত শত হাজার হাজার মানুষ থাকার কথা আজকে আপনি একলা বলে যে সবটা ঠিক আছে কিন্তু কেরা আমার লগে বেঈমানি করছে বলে যে আমার রাত্রি যাপন করার লাগি আমার কিছু জায়গার প্রয়োজন আছিল তো আমি তাখতা মিলা কোনো জায়গা আমার নাই বলে যে আজকে আমার ঘর আপনি দাও আমি ভাগ্যবান আল্লাহর নবীর আওলাদ হইছেন আমি তো কত বড় ভাগ্যবান লম্বা ঘটনা এই মহিলা ভদ্র মহিলার ঘর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি রাত্রি যাপন করছেন এর মধ্যে দেখো কাজে ভালো মানুষের ঘর কোন সময় জাহিল জন্মগ্রহণ করে এই মহিলার একটা সন্তান আছিল বড় জাহিল ইবনে জিয়াদ ঘোষণা করছে যে মুসলিম বিন আকিল যদি গ্রেফতার করতে পারে ভাই দরিয়া দিতে পারে তাহলে 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হইব রাত গভীর রাত এই সন্তানটা যখন মার ঘরের ভিতরে আইছে ঘরের ভিতরে আওয়ার বাদে দেখা যায় মা বড় একটা মানে একটা ব্যতিব্যস্ত অবস্থায় একটা চিন্তিত অবস্থায় বলে মা তোমার কি হইছে বলি দিরে বাবা আমরা আজকে সৌভাগ্যবান আল্লাহর নবীর আওলাদ আমরা আজকে অবস্থান করছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ছেলে মনে মনে কইল যে শিকার তো আমার মুতির ভিতরে ইবনে জিয়াদ যে ঘোষণা করছেন 10,000 দিরহাম দেবো হইব মুসলিম রে জেন দরিয়ে একটা পারবা বড় সুযোগ দেয় আমার মা তো আড়ুয়া দাঁড়ুয়া মানুষ তাই তো এই খবর জানেন না এই ছেলে অপেক্ষা করেছে কোন মন্ত্রে রাইটটা হুয়াইতো আর খবর ইবনে জিয়াদের কাছে দিত আর খবর দেওয়ার পরে তার পুরস্কারটা সে পাইতো যখন সকাল হইছে দিশে দৌড় বেড়া ইবনে জিয়াদের কাছে ইয়া কইলো যে ইবনে জিয়াদ যারে দরাল লাগিয়া 10,000 দিরহাম ঘোষণা করছেন আপনি কিন্তু আমার গরো আছেন এই পুরস্কারের মালিক হলাম কি একমাত্র আমি হাসাও কইরা নিবিল হয় বলে আপনি শূন্য পাঠাকা তাহলে দরিয়া গ্রেফতার করিয়া নেবেন কারণ কিতা মুসলিম বিন আকিল দরাল লাগিয়া এই সৈন্য বাহিনী মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দরিয়া গভর্নর ভবনে লইয়া গেছেন লইয়া যাওয়ার বাদে যখন গভর্নর ভবনে ঢুকইন তখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া পড়ইন ربنا افتح بيننا وبين قومنا بالحق وانت خير الفاتحين
এই দুয়াফরিয়াতান গভর্নর ভবনে উঠোইন লম্বা ঘটনা সাদর উফরেনিয়াতান রে শহীদ হরা হয় মুহতারাম হাজিরিন এই দিনই সাত মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে তান আওলাদর 83 জন মানুষ লিয়াতেন কুফাত এই দিন অবস্থান করছে যাওয়ার পরে উনি যে ইমাম মুসলিম বিন আকিল যারে প্রতিনিধি বানাইয়া পাঠাইছিলা তান দেতরা কিতা হরছে শহীদ হরি লইছে তাই মনে কিতা তা কিত হই গেল কিছু বুঝলাম না আচ্ছা তাই কি এই জায়গার মধ্যে অবস্থান করে মুহতারাম হাজিরিন কেরাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাত যাওয়ার বাদে যখন শুনছেন যে তান প্রতিনিধিরে শহীদ হর হইছে বঞ্জা ইচ্ছা ঠিক আছে তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে তান সহপরিবারে মহিলা দুধ পান করা শিশু তান আওলাদ অবস্থা গিয়া মোট 83 জন মানুষ লিয়া গেছে যদি সেই জায়গার মধ্যে যদি যুদ্ধ করার লাগে যেতে তাহলে কোনোদিন কোনো মানুষের দুধ পান করা কোনো শিশু পান করা কোনো সন্তান লিয়া যায় না কোনো মহিলার লিয়া যায় না অস্ত্র শস্ত্র লিয়া যায় তাই কিছু লিয়া গেছে না তাই তো গেছেন বালা খবর পাইয়া এই জায়গার মধ্যে অবস্থান করার পরে গিয়া দেখা যায় যে হুর বিন ইয়াজিদ রিয়াহি নামে একজন সেনা তাই 1000 মানুষ লইয়া ইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লগে সাক্ষাৎ করছেন যে আপনারে গ্রেফতার করার লাগি আইছে বলে আমার দোষ কি আমারে গ্রেফতার হতায় আমি তো কোনো দোষ করছি না বলে আপনি ইয়াজিদের বিরুদ্ধে বিগ্রহ করছেন আপনি আপনারে আমরা গ্রেফতার হতাম বলে ঘটনা আগে বুঝুক কাকিটা আমার কাছে এইভাবে চিঠি এসে আমি আইছি আমি তো যুদ্ধ করার লাগে আইলে আমি দুধ শিশু লইয়া আইলাম না মানে যুদ্ধ করার লাগে আইলে আমি মহিলা লইয়া আইলাম না মানে হুর বিন ইয়াজিদ রিয়াহিয়ে এই ঘটনা শোনার বাদে কুফাত তাকিয়া দুই মঞ্জিল দূরে কারবালা নামাজ দেবে তখন সমস্ত ঘটনা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইছেন হুর বিন ইয়াজিদ রিয়াহিরে তখন তাইন কইলে যাচ্ছে ঠিক আছে আপনি জায়গার মধ্যে তা হক্কা আপনার লগে আমি আলোচনা করি সারা দিন আলোচনা করিয়া জন সন্ধ্যা হই যাইব গিয়া আন্দাই হই যাইব গিয়া তখন আপনি কি তাহর ভাই জায়গাতে গিয়া আপনার সাথে সঙ্গে যারা রে লইয়া আইছেন আর সব লইয়া আপনি যাইবা দিয়া তখন আমি ইয়াজিদের কাছে কইমু বলে যে তান লগে আমি আলোচনা করতে করতে সন্ধ্যা হই গেছে গিয়া আমি আমার তাঁবুর মধ্যে আইছি তাইন তান তাঁবুর মধ্যে গেছেন ইনতা কি তাইন রাত্রে বাগি গেছেন গিয়া ওনা কিছু করার নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার পরে সাথী সঙ্গী 83 জন মানুষ লইয়া তেন রওনা দিছেন পাহাড়ের অলিসে গলিতে ঘুরাই ঘুরাইয়া সারা রাত পথ আটন অর্থাৎ উদ্দেশ্য লেগে যে জায়গা থেকে যাইতে গিয়া হুর বিন ইয়াজিদ রিয়াহিয়ে তেন একটা সুযোগ দিছেন যে আল্লাহর নবীর আওলাদ হলরে কিলা আমি ইয়াজিদের কাছে তুলিয়া দিতাম ইবনে জিয়াদের কাছে তুলিয়া দিতাম এরা তো নিয়ারারে মারি লইব আমি একটা সুযোগ দিলাম যাওগি তুমি তাই সারা রাত রাস্তার মধ্যে আটোই আটিয়া তো অনেক দূর যাইতা কিন্তু দেখা যায় যে সকালবার বাদে ও ঘুরি ফিরি দেখা যায় যে ওই জায়গার মধ্যে আবার আইয়া উপস্থিত অর্থাৎ সারা রাত পথ আটিছইন যখন ওই জায়গাতে গিয়া ও মসজিদতে গিয়া আটিছইন সারা রাত যদি আটইন তে আপনি অন্তকে তো বহুত দূরে যাইতা কি পারবা যখন যে আটি 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 আবার ওই দেখা যায় যে মসজিদে আপনি আবার আইয়া উপস্থিত বাদর দিন আবার হুর বিন ইয়াজিদ রিয়াহিল লগে দেখা আপনারা গেছেন না বলে গেলাম সো সারা রাত তো আটিলাম সকালে দেখি আবার ওই জায়গা হল আচ্ছা ঠিক আছে আপনার লগে আমি আবার আলোচনা করি সন্ধ্যা হইলে আজকেও যাইবা গিয়া আলোচনা করিয়া সন্ধ্যা হইছে আবার যাইন সারা রাত ঘুরিয়া তখন যে ওই জায়গার মধ্যে আবার উপস্থিত বাদ দিন হইলে আসছি ঠিক আছে আমি তারারে কইমু যে আপনার লগে আমার আলোচনা চলে আপনি আজকে রাতে যাইবা গিয়া তিন রাত ঘুরাইয়া আবার তখন যে ওই জায়গার মধ্যে যাইবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে কইলা যে এই জায়গার নাম কি দাম যখন তানরে হুর বিন ইয়াজিদ রিয়াইয়ে কইলো যে জায়গার নাম কারবালা কারবালা নাম কোয়ার বাদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে খন্দা আরম্ভ করছে বলি আমার নানা জান সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামে কইছেন কারবালা নামক জায়গার মধ্যে আমি শাহাদাত বরণ করব আমার আর জায়গা যাওয়ার আর কোনো সুযোগ নাই আমার নানায় কইছেন কারবালা নামক জায়গার মধ্যে আমি শাহাদাত বরণ করব আমি আর সারা জীবনও যদি আমি যদি ঘুরাই ও আবার ঘুরি ফিরি অনেক ওয়ালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তান বইন জয়নব সহ তান সাথী সঙ্গী ওলার কইলা যে জায়গার মধ্যে তাবু গাড়ো কুটা বানাইয়া জমিনের মধ্যে কুফ মারন কুফ মারার লগে গিয়া দেখা যায় যে জমিনের যে গাতুর মধ্যে কুফ মারন এই গাত তাকিয়া পানির পরিবর্তে রক্ত বাইর হওয়া আরম্ভ হয় যেন ওখান যদি কুফ মারেন রক্ত বাইর হয় জমিন তাকিয়া যে বাসর মধ্যে সেদ মারেন পানির পরিবর্তে রক্ত বাইর হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বইন
হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা এখন যে ভাই আমার বলর ডর লাগে মাটির মধ্যে কুফ মারলে রক্ত বার হয় বাসার মধ্যে ছেদ মারলে রক্ত বার হয় আমার তো বড় ডর করে বলে এই জায়গা থেকে যাই গিয়া বলে বোন গেলে আর হইতো না ওই জায়গা তো তাহা লাগবো ডরাইয়া কোনো লাভ নাই ওই জায়গার মধ্যেও তাবু গাড়ো সেই দিন সাতই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হে আমার ইমাম আমরা আপনারে তো ইয়া কোন মুহূর্তে এই জায়গা থেকে যাইতাম না প্রয়োজনে শাহাদাত বরণ করব তার লগে যুদ্ধ করব আমরার জীবন দুনিয়ার বাদে আপনারে তো এই জায়গা থেকে যাইতাম না তাহলে যদি তুমি দেন তাহতায় হরো আমার লগে তোলে দিলরে শক্ত হর্তই এরপরে এইভাবে বুঝাইয়া রাসইন রাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারার লিয়া দোয়া করলা যে আল্লাহ তুমি আমারে দর্দ ধারণ করার তৌফিক দাও এরপর আমারে সবর করার তৌফিক দাও এইভাবে দোয়া করলা দোয়া করিয়া শেষ পর্যন্ত কইলা যে তুমি তাই যান যে তাবুত রইছে ঘুমাও তুমি তাবুত যাও গিয়া গভীর রাত হইছে কিছু রেস্ট নাও বিশ্রাম করো বাদর দিন দশই মুহররম তারা তো তারা বাহিনী দিয়া টহল দের যুদ্ধর মহড়া দের তারা আমরা লগে যুদ্ধ করতো তারা যুদ্ধ করব তুমি না একটু রেস্ট নাও গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারারে বিভিন্ন তাবুর মধ্যে ফাটাইয়া তান কুরআন শরীফ পড়াত বই গিয়েছেন কুরআন শরীফ পড়ি ঘুমর তন্দ্রা আইছে তাইন অটোমেটিক ঘুমাই গিয়েছেন মুহতারাম আজিরানে কেরাম গুমানের বাদে স্বপ্ন দেখেন দু জাহানোর বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম আইছেন আয়া হইরা যে হে আমার নাতি ইমাম হুসাইন তোমার লগে যে যাজিদর বাহিনী যে ব্যবহার করে তুমি মনে করে আমি তোমার নানা কিছু দেখিয়ার না ইলা নাই আমার সব কিছু দেখা আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা বুক এবং কপাল মাথা উঠাতে দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি দোয়া করলাম আল্লাহুম্মা
আতিল হুসাইনা সবরান ওয়াজরা আল্লাহ আমার হুসাইনদের সবর এবং পুণ্য দান করো পড়কে সুবহানাল্লাহ আল্লাহর নবী স্বপ্নে দেখাইয়া বলে যে হুসাইন তুমি ডরাইও না আমি তোমার সত্তা দেখিয়া আমি তোমার সত্তা জানিয়া তারা যে তোমার লগে যে ব্যবহার করে যে আমি তোমার লাগি দোয়া করিয়া গেলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান হইছে ঘুম থেকে সোজা কইছেন সোজা কইয়া নামাজ পড়ছেন নামাজ পড়ার বাদে দেখুন যে উত্তর মহড়া চলতে আছে তারা তার লগে যুদ্ধ করার লাগে প্রস্তুত মুহতারাম হাজিরানে কেরাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর ময়দান প্রস্তুত ইয়াজিদ বাহিনীর সম্মুখীন গিয়া কইরা যে ও সৈন্য হল তোমরা খাল লগে যুদ্ধ করতে জানো নি আমি নইলাম ই আল্লাহর নবীর আওলাদ ইমাম হুসাইন যার সম্পর্কে আল্লাহর নবী কইছেন যে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমি এলাম গে ব্যস্ত সমস্ত যুবক হলর সর্দার এন লগে তোমরা যুদ্ধ করার লাগি মহড়া দিরায় তোমরা নু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের আওলাদ রে কষ্ট দিরায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইলা যে ইন্নাল লাযিনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইন্নাল লাযিনা যারা নিশ্চয় যারা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে শত্রুতা পোষণ করব যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় মানুষকে যারা কষ্ট দিব লানাহুমুল্লাহু আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহর রাসূলের আওলাদ আমারে তোমরা কষ্ট দিরায় আল্লাহ এন কোরআন শরীফের মধ্যে কইছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় মানুষের মধ্যে যারা কষ্ট দেয় তারা আল্লাহ লানত বর্ষণ করেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমরা জানদা এনে খাল লগে তোমরা তা কাম কররা যাই হোক দশই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা নামক জায়গার মধ্যে গিয়ে উপস্থিত এইভাবে ধারাবাহিকভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সসার গলর ভাই এর বাদে ভাগনা দয় এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে শাহাদাত বরণ করার করে গিয়া শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে যাওয়াইছে তান ফালাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তো 10 মুহররম মধ্যে ঘটনা যেটা যে যাজিদ আর বাহিনী আল্লাহর নবীর আওলাদ হল লগে যে পরিমাণ গাদ্দারি করছে এবং যে পরিমাণ ব্যবহার করছে এটা যদি আল্লাহ তৌফিক দেন তাহলে আগামী শুক্রবার ইনশাআল্লাহ কইমু